এই হচ্ছে খালিয়া বাজারের অবস্থা। এখান দিয়ে কোনো রকম কোনো গাড়ি যাইতে পারতেছে না। এই যে একটা ভ্যান প্রথমে কিছুটা এসে তারপরে আবার পিছনে ব্যাক করছে, ব্যাক করে আবার এই যে পাশ দিয়ে ঘুরে তারপরে আসতেছে। এই যদি হয় অবস্থা, এই গ্রামের উপর দিয়ে মোটামুটি পুরো মোহাম্মদপুর উপজেলার অর্ধেক মানুষ যা আশা করে সেইখান সেই জায়গাটার অবস্থা যদি এরকম হয় তাহলে মানুষ কীভাবে এর মধ্যে দিয়ে পার হবে? এগুলো আমি অতি শীঘ্রই ইয়োনো মহোদয়ের নজরদারি আশা করতেছি ইয়োনো সাহেব এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখবেন। এই যে একদম পুরা বাজারের মাঝখানে এই অবস্থা, এই যে দেখেন এই যে ভ্যানালা, এনার যে কী কষ্টটাই না হলো। এই যে একজন সাইকেল নিয়ে ভিতর দিয়ে ঘুরে ঘুরে আসলো। এই যে দেখেন এই এই কষ্টের মধ্যে দিয়ে মানুষ কীভাবে যাবে? আমি ইয়োনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি এই জায়গাটা দ্রুত সংস্কার করার জন্য। এই দুরবস্থা, সেই বিষয়ে উপরে মাছ।